আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা আর একটু ডিফারেন্ট হবে, কারণ দেখা গেছে আমি আমার এই গাড়িটা কেনার পরে প্রায় 2 থেকে 3 মাসের মতো হবে, অনেকের থেকে অনেক রকম কোয়েশ্চেন্স আসছে। সো কোয়েশ্চেন্সগুলো এরকম হয় যে 2024 সালে এসে 2010 সালের একটা BMW কি ওয়ার্থ ইট কিনা। সো আজকের ভিডিওতে আপনার জন্য সেই আনসারগুলোই দিব, অ্যান্ড আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি একটু বলে নিই, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, আমারটা হলো BMW 520D 2010 F10। F10 হলো এটার জেনারেশন, 2010 হলো এটার মডেল ইয়ার। অ্যান্ড এটার সিরিজ বলেন, মডেল বলেন, যাই বলেন না কেন, ওইটা হলো 520D অর 5 সিরিজ। বেসিক্যালি দিস ওয়ান ইজ এ ডিজেল ইউনিট। ডিজেল হওয়ার কারণে দেখা যায় যে গাড়ির টর্কটা তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। তো যাই হোক, আমরা একটু বাইরের ব্যাপার নিয়ে কথা বলি। এই গাড়িটা বাইরে থেকে দেখলে কখনোই আপনার মনে হবে না যে এটা 2010 সালের একটা গাড়ি। এটা আপনার কাছে অবশ্যই 2017 থেকে 2020 সালের কোনো একটা গাড়ি মনে হবে, বিকজ এই গাড়িগুলো তারা এত সুন্দর করে বানিয়েছে যে দেখা যায় এগুলো টাইমের সাথে, মানে একটা আছে না, সময়ের সাথে সাথে চলতে থাকে কাইন্ড অফ। এই গাড়িগুলোতে বা এই গাড়িটা তো ওরকম একটা ফিল আছে। এরপরে যে ব্যাপারটা, এই গাড়িটা অনেক কমফোর্টেবল একটা গাড়ি, আর এই গাড়িটা কমফোর্টের জন্য অনেকে কিনে থাকে। এই গাড়ির ফ্রন্ট সিট বা রিয়ার সিট বলেন, অন্যান্য যে কোনো গাড়ি, মানে এই সেগমেন্টের অন্যান্য যে গাড়িগুলো আছে তাদের মধ্যে তুলনামূলক আমার কাছে এটা অনেক কমফোর্টেবল মনে হয়েছে। সো আমার গাড়িটা হলো 2010 F10, 2010 মডেল ইয়ার, F10 জেনারেশন, BMW 5 সিরিজ, ডিজেল ইউনিট, 2 লিটার ভ্যারিয়েন্ট, দ্যাট মিন্স 520D। পাওয়ার আউটপুট হচ্ছে ক্লোজ টু 190 হর্স পাওয়ার, মেবি 184 হর্স পাওয়ার হবে। অ্যান্ড টর্ক ফিগার হচ্ছে 380 নিউটন মিটার্স অফ টর্ক। হর্স পাওয়ার অ্যান্ড টর্কের যে ফিগারটা আছে সেটা খুবই ভালো একটা অ্যামাউন্টের। ইঞ্জিন রিলেটেড যে ব্যাপারগুলো থাকে সেটা নিয়ে কোনো কারো কোনো ডাউট থাকার কথা না। আর এটা হলো 8 স্পিড অটোমেটিক গিয়ারবক্স। সো 8টা গিয়ার থাকে, এগুলো খুবই স্মুথলি চেঞ্জ হতে থাকে, শিফট হতে থাকে। সো এই গেল ইঞ্জিন অ্যান্ড গিয়ারবক্সের ব্যাপারটা। তারপরে যে ব্যাপারটা হলো, এই গাড়িটা কমফোর্টেবল একটা গাড়ি, সিটসগুলো খুবই কমফোর্টেবল। আপনার যদি অপশনস থাকে বা আপনি যদি অপশনস দেখে বা অপশনস অ্যাড করে গাড়ি পারচেস করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় এগুলো অনেক অপশনস আছে, সেক্ষেত্রে দেখা যায় অ্যাডজাস্টমেন্টের অনেকগুলো অপশন আছে। তো যদি ওই রকম হয় তখন আপনি আপনার মন মতো করে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এই গেল মোটামুটি আর কি আমার গাড়ির ব্যাপারগুলো। ব্যাক ইন 2010 এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার্সের ভিতরে ছিল। ক্যান ইউ ইম্যাজিন, তখন 2010 সালে একটা 5 সিরিজ ব্র্যান্ড নিউ নিয়ে যখন কেউ রাস্তা দিয়ে যেত তখন মানুষের রিয়াকশনটা কীরকম, তো ইট ওয়াজ এ হেড টার্নার। তখন তো আর এখনের মতো এত অ্যাভেলেবল ছিল না গাড়িগুলো। আমি 14 বছর আগের কথা বলছি, 14 বছর আগে বাংলাদেশের ইকোনমিও এত এরকম ছিল না, বা 14 বছর আগেও বাংলাদেশের সিচুয়েশন এরকম ছিল না, বা সিনারিও এরকম ছিল না। ইউ ডোন্ট বাই এ 14 ইয়ার্স ওল্ড BMW ফর লাক্সারি, ইউ ডোন্ট বাই দেম ফর কমফোর্ট, ইউ ডোন্ট বাই দেম ফর পপশনেস, দেন ওয়াই ইউ বাই দেম ফর this. We'll spin the jack. Horsepower, 380 newton meters of torque is more than enough. যারা মনে করেন যে 14 বছর আগের গাড়ি কি করতে পারে, আদৌ কি এটা ওয়ার্থ ইট কিনা, দিস ইজ দ্য আনসার। দিস কার হ্যাজ কমফোর্ট, লাক্সারি, পশনেস। এই গাড়িতে আপনি যতগুলো সিটের অ্যাডজাস্টমেন্ট পাচ্ছেন এখনকার অনেক গাড়িতে আপনি এগুলো পাচ্ছেন, যে গাড়িগুলোতেও পাচ্ছেন সেগুলো দেখা যাচ্ছে খুবই এক্সপেন্সিভ হচ্ছে। আপনি 2010 সালের একটা গাড়ি থেকে কী এক্সপেক্ট করতে পারেন? 2010 সালের একটা গাড়ি 2024 সালের অনেক গাড়ির সাথে ফিচার্স, ফাংশন, তারপরে পারফরমেন্স, এই সব দিক দিয়ে কম্পিট করতে পারতেছে। 2024 সালে এসে 2010 সালের একটা গাড়ি যদি এরকমভাবে চলতে পারে, তাহলে এই গাড়ি কি ওয়ার্থ ইট কিনা, এই কোয়েশ্চেনের আনসারটাও আই গেস আপনার পেয়ে গেছেন।
গাড়িতে আপনি যখন চালাচ্ছেন ইউ ক্যান্ট ফিল দ্য বাম্পস, অবভিয়াসলি আপনার গাড়ির টায়ার ভালো হতে হবে, আপনি খুবই সুন্দর মতো ক্রুজ করতে পারতেছেন, গাড়ি খুব স্মুথভাবে চলতেছে, গিয়ার শিফটিংগুলো খুবই স্মুথলি হচ্ছে, অ্যান্ড আপনার গাড়ি এটা যে পুরাতন একটা ডিজেল ইউনিট এটা আপনি বুঝতেই পারতেছেন। তো ডিজেল থেকে মনে পড়লো, যদি আপনি কোনো ডিজেল পাওয়ার্ড গাড়ি কিংবা যে কোনো গাড়ি ইউজ করে থাকেন, আপনার গাড়ির পারফরম্যান্স ড্রপ করে থাকে, সেক্ষেত্রে আপনারা ব্লুকেম গ্রুপ বাংলাদেশের অকটেন বুস্টার পেট্রোল গাড়ি বা অকটেনের গাড়ির জন্য অকটেন বুস্টার নিতে পারেন, অ্যান্ড যারা ডিজেল গাড়ি ইউজ করতেছেন তারা ডিজেলের জন্য সিট অ্যান্ড বুস্ট কিংবা ডিজেল সিস্টেম সুপার ক্লিন এই প্রোডাক্ট ইউজ করতে পারেন। এছাড়াও আর অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো ডিজেলের গাড়ির ইঞ্জিনের বা গাড়ির লাইফ স্প্যানটাকে অনেক বাড়িয়ে দিবে অ্যান্ড পারফরমেন্সটাকেও অনেক স্মুথ করে দিবে। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। এখন আমি 60-তে আছি, আমি একদম হালকাভাবে চালিয়ে যাচ্ছি, ক্লোজ টু 1600-1700 RPM। গাড়িটা তাও এত সুন্দরভাবে এত স্মুথভাবে মানে পুল করতেছে, মানে বোঝার মতো ওয়ে নাই যে আই এম ক্লোজ টু 100, আপনি 100-এর কাছাকাছি চলতেছেন, অ্যান্ড এটা বোঝা যাচ্ছে না 2010 সালের একটা গাড়ি থেকে। আমার মনে হয় না আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা। দিস কার হ্যান্ডেলস রিয়েলি নাইস, ট্র্যাকশন কন্ট্রোল খুবই ভালো, এই গাড়ির থ্রোটল রেসপন্স খুবই ভালো, এই গাড়ির গিয়ারবক্সের রেসপন্স খুবই ভালো, গাড়িতে অনেক কমফোর্টেবল সিটস আছে, গাড়িতে আপনি একটা লাক্সারিয়াস ভাইব পাচ্ছেন, আপনি এই গাড়ি নিয়ে কোথাও গেলে মানুষ আপনাকে রেসপেক্ট দিচ্ছে একটা 14 বছর আগের গাড়ির কারণে। সো দিস 14 ইয়ার্স ওল্ড BMW ক্যান মেক দিস থিংস হ্যাপেন। লেটস গো। জানতাম এলে আমার নিচে রাখছি।